রাজধানীসহ সারা দেশেই দেদার্সে চলছে ওষুধ কোম্পানির অনৈতিক বিপণন ব্যবস্থা নিজ কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করাতে অনেক সময় নিজ পকেট থেকেও টাকা দিতে হয় ওষুধ কোম্পানির এজেন্টদের এসব অনৈতিক বিপণন ব্যবস্থার কারণে মুখ ফিরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক মানের বিদেশি ওষুধ কোম্পানি ডাক্তারদের নৈতিক অবক্ষয়ের কারণেই এমন দশা বলে জানান বিশেষজ্ঞরা এজন্য সরকারি পদক্ষেপের মাধ্যমে অনৈতিক ডাক্তার ও ওষুধ কোম্পানিকে আইনের আওতায় আনার পরামর্শ তাদের দেখে মনে হতেই পারে এ যেন ব্যাগের দোকান না বলছি বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বারের সামনে রাখা ওষুধ কোম্পানির এজেন্টদের ব্যাগের কথা এক পাশে রোগীর দীর্ঘ লাইন উপেক্ষা করেই ডাক্তারদের চেম্বারে চলে তাদের ঘন্টার পর ঘন্টা আলাপচারিতা এ যেন প্রতিটা সরকারি বেসরকারি হাসপাতালে নিত্য নৈমিত্তিক ব্যাপার এতে খুব ক্ষুব্ধ সাধারণ রোগীরা এখানে কোনটা রোগীর সিরিয়াল আর কোনটা তাদের সিরিয়াল বোঝাইতে জানো আপনারা তো এসে দেখছেন এখানে ব্যাগ কতগুলো অসুস্থ রোগী নিয়ে মানুষ বসে আছে রোগী দেখতে পারতেছে না ডাক্তার বাট ওষুধ কোম্পানির লোকের ভিতরে কি ভিতরে কমিশন ডমিশন চলে সংসার বাচ্চা ফেলে আসি এখানে রোগী দেখার জন্য ডাক্তার দেখানোর জন্য এখন ওনারা করবে না রোগী ডাক্তারদের সাথে ওষুধ কোম্পানির কি আলাপচারিতা কারোরই তা অজানা নয় কোম্পানির এজেন্টদের কাছে জানতে চাইলে তারা জানান নতুন ওষুধ সম্পর্কে ডাক্তারদের অবহিত করাই মূল লক্ষ্য নতুন যে কোনো একটা ইনফরমেশন নিলে আমাকে নিয়মিত ডাক্তারের কাছে যেতে হয় এগুলো নিয়ে তাদেরকে বলতে হয় তার যদি মনে করে যে ওষুধটা লাগবে তখন তারা সেটা লেখি তবে গল্পের ছলে গোপনে জানা যায় নিজ কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করাতে অনেকভাবেই ডাক্তারদের ম্যানেজ করতে হয় তাদের ডাক্তারের ভালো বুঝে আপনার একটা প্রেসক্রিপশন হবে এর এতগুলো প্রেসক্রিপশন হইতে পারে বলে এটা ধারণা করা হয়

অনেক মানসম্পন্ন ওষুধ কোম্পানি শিগগিরই ওষুধ কোম্পানির এমন অসুস্থ প্রতিযোগিতা ঠেকানো না গেলে মানহীন ওষুধে বাজার সয়লাভ হতে পারে বলে মত ওষুধ বিশেষজ্ঞদের প্রেসক্রিপশন দেখে আমি আশ্চর্য হয়ে যাই যে রোগের সাথে আদৌ সম্পর্কযুক্ত নয় এমন সব ওষুধ দেখে রেখেছেন সেখানে প্রেসক্রিপশনগুলো মনিটর করা উচিত প্রেসক্রিপশনের ভিতর কোনো মানে অপ্রয়োজনীয় ওষুধ আছে কি কিনা এবং কোনো কন্ট্রিডিক ওষুধ আছে কিনা এবং সেখানে যদি থেকে থাকে তাহলে সেগুলো চ্যালেঞ্জ করার দরকার এবং ডাক্তারদেরকে বলা উচিত বা ধরেন আইনের আওতায় আনা উচিত ওষুধ শিল্প মালিক সমিতির হিসেব মতে বর্তমানে সারা দেশে নিবন্ধিত ওষুধ কোম্পানির সংখ্যা প্রায় দেড়শোটি যার মধ্যে বাজারে প্রায় আশি ভাগ ওষুধের যোগান দিচ্ছে বিশ থেকে পঁচিশটি ওষুধ কোম্পানি মামুন আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা